বল্টু, তুই সব ঠিকঠাক করে নিয়েছিস তো? কারণ আগের বার ধোঁয়া করতে না পারায় অনেক মৌমাছি আমাকে কামড়েছিল। তুই চিন্তা করিস না, এবার আমি কোনো কিছুর কমতি রাখিনি। এই কালা নৌকাটা বনের ধারে ঠিক করে বাঁধ। পল্টু, বনের ভিতর গিয়ে প্রথমে খেজুর পাতা কেটে নিবি, ঠিক আছে? তুই হাঁড়িটা নিয়ে আয়। লালটু, তুই ম্যাচিসটা নিয়ে এসেছিস তো? হ্যাঁ, আমি ম্যাচিস নিয়ে এসেছি। ইরে ভাই, অনেকটা ভেতরে তো আসলাম, কিন্তু একটাও তো মৌচাক দেখলাম না। চল আর একটু ভেতরে যাই। ওই দেখ, দুষ্ট শেয়ালগুলো আমাদের মৌচাক খুঁজে বেড়ছে। চল তাড়াতাড়ি গিয়ে সকলকে বলতে হবে, তাড়াতাড়ি চল। পল্টু, ওই দেখ একটা কি বড় মৌচাক, এতে অনেক মধু আছে। সকলে খেজুর পাতাগুলাকে আগুন ধরিয়ে নে। এই তোরা ধীরে ধীরে আয়, রাস্তায় অনেক কাদা আছে। এই যা, কি হলো রে? আর বলিস না, একটা মৌমাছি যা পাছাই দিল না, কি বলবো। ঠিক আছে, ধীরে ধীরে আয়। ও মায়েরে, কি বড় মৌচাক, এত পুরো মধু ঠাসা রে। ওই দেখ, ওরা আমাদের মাথা ঘোরানোর জন্য ধোঁয়া করে নিয়ে আসছে। এই তোরা এদিকটা দেখবি, আমি ওদেরকে দেখছি। আর হ্যাঁ, ওদের হাতে মারা পড়িস না যেন, ঠিক আছে? সব মৌমাছি পালিয়ে গেছে, চল এইবার। এই আমি গাছে উঠছি, তোরা নিচে হাঁড়িটা ধর। এই দাঁড়া, আমি এক কোটা মধু খাই। এই দেখে খাবি, তা না হলে জিবে মৌমাছি পড়ে কামড় দিতে পারে। বেটা খুব আনন্দে আমাদের মধুগুলো জিভ পেতে খাচ্ছে, মজা দেখাচ্ছে। আহ কি মজা, আর এক ফোঁটা মধু খাই। ও বাবা রে, ও মা রে, মরে গেলাম রে। এই বাঁচা বাঁচা, জিভে মৌমাছিটা পড়ে গিয়েছে। তোকে তো আগেই বলেছিলাম, তুই তো একটু বেশি। এই চল চল, এইবার বন থেকে পালিয়ে যাই, তা না হলে আবার হাইনা বের হতে পারে। দুষ্ট শেয়াল, তোরা আমাদের এত কষ্টের মধুগুলো নিয়ে গেলি, তোদের ভালো হবে না। মামা, ওই দেখুন, চারটে শেয়াল কেমন কাউকে না জানিয়ে মধু কেটে নিয়ে যাচ্ছে। তাই তো, দেখি চল চল। এই শেয়ালের দল, তোরা কাকে বলে বনের মধু কেটেছিস? মানে মামা, তুমি না কি যে বলো, সুন্দরবনের মধু কাটতে কার কাছ থেকে পারমিশন নিতে হয় নাকি? কেন, তোমরা কি বাচ্চা দুধের শিশু, কিছু জানো না? এই 1.5 ফুট চুপ কর, নইলে এক গাঁটটা দেব। মামা, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? বেশি না বকে, তাড়াতাড়ি দে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, কাল থেকে এই সুন্দরবনে আর আসবি না, এখানে অনেক হাইনা বের হয়েছে। এই পিচকে মধুর হাঁড়িটা ওঠা আর চল এখান থেকে।
এই পল্টু বাঘমামা তো আমাদের সব মধু নিয়ে নিল, এখন কি করবি? আরে তুই চিন্তা করিস কেন, একদিন পর আমরা আবার সুন্দরবনে মধু কাটতে যাইব। তুই শুনলি না বাঘমামা কি বলল, সুন্দরবনে হাইনার উৎপাদ বেড়েছে। না না, বাঘমামা আমাদেরকে বোকা বানিয়েছে যাতে আমরা আর মধু কাটতে না যাই। ঠিক আছে, আমরা আবার যাব সুন্দরবনে মধু কাটতে। পল্টু, খেজুর পাতাগুলো কি শক্ত রে ভাই? একটা কাটার কিছু নিয়ে এলে ভালো হতো, কিছু শুকনো পাতাও ভাঙবি, আজকে খড় আনতে মনে নেই। ও বেটারা আজ মধু কাটতে এসেছে, দাঁড়া আজ টের পাবি, এই চল আমার সঙ্গে আয়। পল্টু ওই দেখ কি বড় মৌচাক, এতে প্রচুর মধু পাবো। হ্যাঁ ঠিক বলছিস, কমপক্ষে 20 কিলো মধু তো হবে। এই লালটু পাতায় আগুনটা লাগা, এইবার ধোঁয়া তৈরি কর। হাইনা ভাই আমাদের সাহায্য করুন, ওই দুষ্টু শেয়ালগুলো আজও আমাদের মৌচাক কেটে মধু নিয়ে যেতে এসেছে, আমাদের সঙ্গে চলুন। লালটু হাঁড়িটা চাকের নিচে ধর, নইলে মধু পড়ে যাবে। এই এই, তোরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? না আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তুই ভালো করে মন দিয়ে মধু কাট। ওরে পল্টু, তুই ঠিক বলেছিলি, আওয়াজটা তো সে আওয়াজ নয়, এ তো হাইনার আওয়াজ। এই সব দৌড় দে, নইলে আমাদেরকে আস্ত রাখবে না। এই এই, তোরা যাচ্ছিস কোথায়, আমাকে নিয়ে যা। তুই গাছের উপর বসে থাক। কিলিকবাজের দল আমাকে ছেড়ে পালালো, কি করব আমি এইভাবে গাছে ঝুলে থাকি? তুই বেটা গাছে ঝুলে থাকবি, দাঁড়া মজা দেখাচ্ছে। ও মা, ও বাবা, ওই মা ওই বাবা, এই মৌমাছিরা আমাকে খুব দিচ্ছে রে।